22 আগস্ট 2021 রবিবার এই দিনটিকে আমরা বেছে নিয়েছি শুধুমাত্র খুঁটি পূজা আমাদের পূজো প্রাঙ্গণে এসে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদের খুঁটি পূজোর অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য অনুরোধ করা হচ্ছে রাখী পূর্ণিমার এই পূর্ণ লগ্নে আজকের এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের সকলের উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে ৪৯তম শারদীয় উৎসবের শুভ সূচনা স্বরূপ খুঁটি পূজা ডেকে নেব শ্রদ্ধেয় শ্রী শুভ নিগমগুলি শুরু করেছিলেন তখন এত লোকজন ছিল না অনেক ছোট্ট একটা পাড়া ছিল আর রাত্রিবেলা লাইটে জ্বলতো না সেখান থেকে আজকে 49 ইয়ার্স অনেকটা পথ যেভাবে আমরা অতিক্রম করেছি সত্যি গর্বের এবং সবাই জানি বাঙালি দুর্গা পুজো কত বড় একটা অনুষ্ঠান আমরা একটা বছর যাওয়ার পর পরের বছরের জন্য আবার অপেক্ষা করি যে কবে এই দিনটা আসবে গত বছর করোনার জন্য লোকে প্রথম একটা জায়গায় সংশয় ছিল যে আদৌ পুজো হবে কিনা সেটা কাটিয়ে উঠে আমরা আবার একটি বছরে পড়ে গেলাম যদি এখনো করোনা আমাদের ছাড়ি না বাট মানুষের মনে এখন করোনাটা অনেকটা হয়ে গেছে ভয়টা অনেক দূর হয়ে গেছে এই জন্য দেখিনা আজকে যে এত সমাগম হয়েছে আমাদের পাড়ায় তার এটাই একটা কারণ আর আমাদের যারা এখানে তরুণ যারা আমাদের পাড়ার তরুণ যুবকদের যুবতীদের সবাই যারা আছেন তাদেরকে কালো চিন্তি লাগা যেটা ভাদ্র মাস 17ই সেপ্টেম্বর থেকে 18 মার্চ চলে যাবে তখন আরও চেঞ্জ হয়ে যাবে বাট হ্যাঁ বাঙালির তো দু মাস আগে থেকে পুরো স্টার্ট হয়ে যাবে আমরা একটু করোনার জন্য একটু হয়তো নিজেদেরকে ডুবিয়ে রেখেছি বাট ইজ জাস্ট এ টাইম যদি আমাদের যেটা আমরা আশঙ্কা করছি হার্ডওয়ে জানি না কী হবে যদি সেটা না আসে দেখবে তুমি এক বছর পর এক মাস পর বাঙালি পূজা একদম দৌড়ে হ্যাঁ আমাদের তো পাড়ায় পুজোটা অনেক দিনের আমাদের আমার শ্বশুরবাড়ি শুরু করেছিল পাড়ার লোকেদের নিয়ে তো এটা এখন 49 ইয়ার পরের বছর আরও বড় হবে 50 ইয়ার্স তো আমরা সব সারাক্ষণই পাড়ায় থাকি পুজোর ভেতর তো খুব আনন্দ করি তো এটা যে শুরু আর বাঙালিদের পুজো আসতে আসতে এই ভাবটা এলেই আর কিছু দরকার হয় না আর বলছি দিদি এই যে করোনার সময় এই যে লকডাউনের সময় দিদি মেনেই তো পুজো হচ্ছে আমার তাই মনে হচ্ছে সব কিছু মেনে টেনে আর একটু লোকজন কম এলে ভালো পাড়ায় পাড়ায় পুজো হলে সবাই যদি তাদের পাড়ায় থাকে আর সবাই একটু তার আগে কোভিড টেস্ট করে নেয় আর সবাই একটু ডিস্টেন্স রাখে আমার মনে হয় সেটা খুব ভালো সেটা খুব ভালো ঠিক থ্যাংক ইউ